নমস্কার বন্ধুরা, আমি সমীদুল, ডাকছে সবুজ, ডাকছে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরও একটা নতুন এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আজকের এই এপিসোডে আরও একটা নতুন ফলের চারা সংযোজন আমাদের ডাকছে সবুজ, ডাকছে ওই চ্যানেলে ছাদ বাগানে যেটা সংযোজিত হতে চলেছে, সেই সংযোজন অর্থাৎ সেই নতুন চারাটির আনবক্সিং আপনাদের দেখাবো। এই চারাটি হলো একটি গ্রিন ক্যাপসুল গ্রেপের চারা, অর্থাৎ আঙ্গুরের চারা। সবুজ ক্যাপসুল আঙ্গুর, খুব মিষ্টি প্রজাতির একটি চারা। এই চারাটি আমি সংগ্রহ করেছি অ্যামাজন থেকে, অ্যামাজন বাহান ট্রেডার্সের কাছ থেকে সংগ্রহ করে এটি আমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। এই বাহান ট্রেডার্সের ঠিকানা হলো বকজুরি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা। যাই হোক, চারাটি খুব ছোট্ট একটি প্যাকেটে, খুব সুন্দর ছোট্ট একটি চারা তারা পাঠিয়ে দিয়েছেন, এবং এই ধরনের ছোট্ট চারা আমার খুবই পছন্দের। কেননা এইরকম ধরনের ছোট্ট চারা মানুষ করার পক্ষে সহজ হয়, এবং তাকে এইভাবে এত ছোট্ট অবস্থার থেকে পরিচর্যার মাধ্যমে, লালন পালনের মাধ্যমে বড় করে তোলার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে, আলাদা একটা আনন্দ আছে। সেই আনন্দটুকু আমি পেতে চাই, এবং আপনারাও জানেন ডাকছে সবুজ, ডাকছে চ্যানেলে যে ছাদ বাগানটি রয়েছে, সেই ছাদ বাগানের বেশিরভাগ চারাই খুব ছোট্ট চারা, এবং সেই ছোট্ট চারাগুলিকে আমরা মানুষ করছি এবং মানুষ করে বড় করে তুলছি। যাই হোক, এই বড় করে তোলার বিভিন্ন এপিসোড আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনারা তা দেখে আনন্দও পাচ্ছেন। ইতিমধ্যেই প্রায় 70টিরও বেশি এপিসোড প্রকাশিত হয়েছে, যেখানে বাগান পরিচর্যার সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করেছি, কোথায় কি পাওয়া যায় সেই বিষয়ে নানান রকম আলোচনা আমরা করেছি, এবং আমাদের বিভিন্ন যে চারাগুলি আমরা সংগ্রহ করেছি আমাদের ছাদ বাগানের জন্য, সেই চারাগুলি আমরা কোথা থেকে সংগ্রহ করেছি, কিভাবে সংগ্রহ করেছি, এবং কি সেই ফলের চারা, কি তার গুণাগুণ, কোথায় সেই চারা পাওয়া যায়, এবং তা সংগ্রহ করার পর কিভাবে আমাদের হাতে সে পৌঁছেছে, তার প্যাকেজিং কিরকম ছিল, এবং তার আনবক্সিং করার পর সেটি কি অবস্থায় আমরা হাতে পেয়েছিলাম, এই সমস্ত দিকগুলি আপনারা দেখেছেন এবং লক্ষ্য করেছেন। এবং এই দেখার মধ্যেও আলাদা একটা আনন্দ আছে, সেটা আমি বুঝি, এবং সেই কারণেই আমাদের এই এপিসোডগুলি, এবং এই এপিসোডগুলি দেখে আপনাদের এত বিপুল পরিমাণে সাড়া পাওয়ার জন্যই আমরা বেশি উৎসাহিত বোধ করি। এবং এ পর্যন্ত আমাদের চ্যানেলে বহু মানুষ দর্শক হয়ে আমাদের সঙ্গে জুড়ে গেছেন, এবং তারা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে রয়েছেন। যাই হোক, আর কথা না বেরিয়ে আজকে যে চারাটি আমরা সংগ্রহ করেছি, অর্থাৎ অ্যামাজন যে চারাটি আমাদের পাঠিয়েছে, সেই চারাটি আনবক্সিং করে দেখব, এবং আনবক্সিং করার আগে এর প্যাকেজিংটা কীরকম ছিল সেটাও আমরা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। তাই এই প্যাকেজিংটি আমরা প্রথমে আপনাদের সামনে দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে প্যাকেজিংটি, ছোট্ট একটি প্যাকেট। এই ছোট্ট প্যাকেজের মধ্যে একটা জানলা করে দেওয়া আছে, কেননা এই জানলাটি না করলে পরে এর ভেতরে বায়ু চলাচল ব্যাহত হতো, এবং তার ফলে অক্সিজেন প্রবাহ অব্যাহত থাকতো না, এবং সে কারণে গাছটিকে বেঁচে থাকার জন্য খুব বেশি লড়াই করতে হতো, খুব সাফোকেশনের মধ্যে তাকে থাকতে হতো। তাই জার্নিকালের সুবিধার জন্য প্যাকেজিংয়ে এইভাবেই জানালা করে দেওয়া হয়, জানাটি করে দেওয়া আছে। চারা গাছটি সেই কারণেই খুব সুন্দর থাকার কথা, জানি না কি অবস্থায় আছে। এবার আমরা এই প্যাকেজিংটি আনবক্স করবো, এবং আনবক্স করে ভেতর থেকে চারাটি বের করে দেবো। এর মাথার দিকটি আমরা খুলে ফেললাম, এবং খুলে এর ভেতরে চারটি এই অবস্থায় আছে। এবার আমরা প্যাকেজটির উপর থেকে নিচে পর্যন্ত কেটে নেব, কেটে নিয়ে চারটি বের করে নেব। চারটি খুব ভালো অবস্থায় নেই, এটিকে আমরা এবার আমাদের ছাদ বাগানে গ্রিন শেডে রেখে দেবো। আজকে এটিকে প্লেন ওয়াটার স্প্রে করে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে দেওয়ার পর 1 লিটার জলে 2 গ্রাম এফসম সল্ট মিশিয়ে সেই জলীয় দ্রবণ দিয়ে স্প্রে করে দেবো, যাতে এর জার্নি সবটি কিছুটা অ্যাবজর্ব হয়। এই হলো চারাটি, এই হলো চারাটির রুট স্টক, এবং পুরো চারটির চেহারা এরকম। এই অবস্থায় আমি চারটি পেলাম, অর্থাৎ খুব সতেজ অবস্থায় এটি পাইনি, পাতাগুলি অনেকখানি শুকিয়ে গেছে, তবু চেষ্টার আমার কোনো ত্রুটি থাকবে না। আমি চেষ্টা করবো এই চারটিকে সবুজ সতেজ করে তোলার, এবং এই চারটিকে সজীব এবং সতেজ করে তোলার জন্য যা যা করণীয় আমি অবশ্যই তা করব। তো এই ছিল আমাদের আজকের পর্ব। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এবং একটা নতুন অভিজ্ঞতা যদি আপনারা সংগ্রহ করতে পারেন আমার এই পর্ব থেকে, অর্থাৎ কী অবস্থায় প্যাকেজিংয়ে চারা থাকতে পারে, এবং কী অবস্থায় আমাদের হাতে এসে পৌঁছতে পারে, এবং কী অবস্থার থেকে আমাদের সেগুলিকে মানুষ করতে হয়, এই সমস্ত দিকগুলি অবশ্যই অভিজ্ঞতার একটি নতুন দিক। তাই এই অভিজ্ঞতা যদি আপনাদের কোনোরকমভাবে সমৃদ্ধ করে, তাহলে এই পর্বের সাফল্য। এবং আমাদের এই চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান দিকের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী পর্যায়ে এরকম ছোট্ট সুন্দর মিষ্টি যে সমস্ত বিষয়গুলি আমরা নিয়ে আসব এবং আরও নানান তথ্যমূলক যে সমস্ত এপিসোডগুলি আপলোড করব তা অতি দ্রুত সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, আপনাদের সকলে শুভ হোক, মঙ্গল হোক, আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।